আসসালামু আলাইকুম, আমি নিপুণ রায় চৌধুরী। আপনারা সকলেই জানেন আগামীকাল 19শে জানুয়ারি জাতির শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমে 86তম জন্মবার্ষিকী উপলক্ষে তারই সহযোদ্ধা এবং পরবর্তীতে একান্ত সচিব বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং 70 দশকে বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্মৃতিচারণ করার জন্য আজকে সরাসরি তার পাশে আমরা উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদের ফেসবুকে লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং 70 দশকের নাম করা শ্রেষ্ঠ ফুটবলার জনাব হাফিজ উদ্দিন আহমেদ সাহেবের সাথে আপনাকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। হাফিজ সাহেব, আমি আপনার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদম শুরু থেকে আমরা জানি যে আপনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন, একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার সাথে আপনি অতপ্রোতভাবে জড়িত এবং 1965 সালে পাক ভারত যে যুদ্ধ হয়েছিল সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তিনি রেখেছেন, সেটাও আপনি অবশ্যই জানেন, আপনার মুখ থেকে আমরা বিস্তারিত জানব। এবং 1985 সালে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে যেভাবে দেশের ক্লান্তিকালে প্রাণকর্তা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল এবং বাংলাদেশের সংকটময় পরিস্থিতিকে উত্তোলন করে তিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়েছিলেন, বাংলাদেশ নামক একটি ক্ষুদ্র দেশকে, সে সকল বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আমি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি নিজে জানতে চাচ্ছি, জাতিকে জানাতে চাচ্ছি এবং আগামী ভবিষ্যৎ যেন আপনার মুখ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সকল ছোটখাটো স্মৃতিগুলো আমরা খুব মানে কাছের কাছ থেকে জানতে চাচ্ছি। এর কারণে যে এখন বই পুস্তকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে আগামী প্রজন্ম তারাও কিন্তু জানে না, তাদেরকে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। তো এই সকল বিষয়ে একটু আপনি যদি আমাদের সাথে আজকে জাতির উদ্দেশ্যে আগামী ভবিষ্যতের উদ্দেশ্যে প্রজন্মের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ নিপুণ রায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক ব্যতিক্রম ধর্মী পুরুষ, মহান রাষ্ট্রপতি যার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছে। জিয়াউর রহমানের সাথে প্রথম পরিচয় আমার পাকিস্তান মিলিটারি একাডেমিতে, সেখানে আমি একজন ক্যাডেট ছিলাম এবং তিনি আমাদের একজন প্রশিক্ষক ছিলেন, মেজর জিয়াউর রহমান। একদিন ফুটবল খেলার মাঠে তিনি আমাকে দেখে বললেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন যেখানে তিনি কমিশন লাভ করেন, তাদের ফুটবল টিম সেনাবাহিনীর মধ্যে সেরা ফুটবল টিম, আমি যেন একাডেমি থেকে কমিশন লাভের পর আমি যেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। এটিও বললেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হল বাঙালিদের ভবিষ্যৎ। আমি তার কথায় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ মিলিটারি একাডেমির জীবন অত্যন্ত, জীবনযাত্রা অত্যন্ত কঠিন। সেখানে প্রশিক্ষকদেরকে আমরা ভয়ের চোখেই দেখতাম। তিনি যেভাবে আমাকে কাছে দেখে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করার জন্য
নির্দেশ দিয়েছিলেন, এতে আমি খুবই অনুপ্রাণিত হয়েছিলাম এবং পরবর্তীকালে তার নির্দেশ মেনে একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন যারা সিনিয়র টাইগার নামে পরিচিত সেখানে যোগ দেই 1968 সালে যশোর ক্যান্টনমেন্টে। পরবর্তীকালে 1971 মহান মুক্তিযুদ্ধ তৎকালীন মেজর জিয়াউর রহমানকে পদকপ্রদীপের আলোয় নিয়ে আসে। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, প্রথমে নিজের পক্ষ থেকে, পরবর্তীকালে জনাব শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণা তাকে দিয়েছে তুমুল জনপ্রিয়তা, বিশ্বব্যাপী পরিচিতি এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তার স্থায়ী আসন তিনি লাভ করেছেন এই ঘোষণার মাধ্যমে। সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলা দরকার। স্বাধীনতার অব্যবহিত পর থেকেই বাংলাদেশের ইতিহাস বিকৃত করা শুরু করেছে। শাসন ক্ষমতায় যারা এসেছিল তারা জিয়াউর রহমানকে ছোট করার জন্যে এবং মুক্তিযুদ্ধে কেবলমাত্র নিজেদের দলীয় অবদানের কথা তুলে ধরার জন্যেই বেমালুম ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে। এখন যারা স্বাধীনতার দাবিদার বলে নিজেদেরকে উপস্থাপিত করতে চায় তারা হয়তো বলতে চায় যে মার্চ মাসের ঘোষণায় 7ই মার্চের ঘোষণাই বোধহয় স্বাধীনতার ঘোষণা ছিল বলে তারা বলতে চায়। প্রকৃতপক্ষে বিষয়টি এমন যে 1947 সালে ভারত বিভাগের পর পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয় এবং পাকিস্তানের দুটি অঞ্চল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকে 1947 সালের পর থেকেই পূর্ব পাকিস্তানকে একটি কলোনি রূপে শাসন করে আসছিল পাঞ্জাবি শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বক্ষেত্রেই পাঞ্জাবিদের দাপট ছিল। পূর্ব পাকিস্তান যদিও আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করতাম তার বিক্রি করে কিন্তু এই অর্জিত অর্থ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যয় হতো না, এটি পুরোটাই পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো এবং আমরা নিষ্পেষণের শিকার ছিলাম। রাজনৈতিকভাবেও পূর্ব পাকিস্তানের আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের মূল্য ছিল না। ভাষার দাবিতেও বাংলা ভাষার দাবিকে প্রধানত করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোটের রক্ত দিয়ে ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছে। তো পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা একটি সংগ্রামের মধ্যেই ছিল, সেটি মূলত পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে এবং এটি ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের সংগ্রাম। তো পাকিস্তানের যে সকল প্রদেশ রয়েছে পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বাংলাদেশ ইস্ট পাকিস্তান, প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা যাতে নিজ নিজ প্রদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, উন্নয়ন করতে পারেন, সেই স্বায়ত্তশাসনের দাবি জনাব শেখ মুজিবুর রহমান তুলে ধরেছিলেন। এই দাবি জনগণের কাছে তুলে ধরার কারণে তারও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু এই কথাটি মনে রাখতে হবে তারা কেউই স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেনি, তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসন। রাষ্ট্র যে অর্থ অর্জন করবে তা যেন সমভাবেই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুটি অংশে সমানভাবে ব্যবহার করা হয়, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে যেন বৈমাত্রিক সুলভ আচরণের শিকার হতে না হয়, এই কারণেই 6-পয়েন্ট প্রোগ্রামও এই জন্যই দেওয়া হয়েছিল। সুতরাং এখন সেই যে তাদের যে সংগ্রামটি যেটি স্বায়ত্তশাসনের সংগ্রাম ছিল সেটিকে এখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে দেশটি স্বাধীন হল? 1971 সালে যখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ইয়াহিয়া খানের সামরিক জনতা ক্ষমতা হস্তান্তর করেনি তখন পূর্ব পাকিস্তান মানুষ সাধারণত ক্ষুব্ধ, স্বভাবতেই ক্ষুব্ধ ছিল যে তাদের ভোটের কোনো মূল্য দেওয়া হয়নি। এই সময় আওয়ামী লীগ পাকিস্তান মিলিটারি জেন্টার সাথে আলাপ আলোচনা চালিয়ে দিচ্ছিল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় অংশ নেওয়ার জন্য। শেখ মুজিব যথার্থই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত ছিলেন, জনগণ তাকে ভোট দিয়েছে, কিন্তু পাকিস্তানের শাসন ক্ষমতা হস্তান্তর করতে চায়নি।
সে সময় আওয়ামী লীগ এবং তাদের নেতাদের লক্ষ্যই ছিল পাকিস্তানের শাসন ক্ষমতায় যাওয়া। কিন্তু ছাত্র সমাজের একটি ক্ষুদ্র অংশ, তারা দেশের স্বাধীনতা চেয়েছিল, এটিকে আওয়ামী লীগ আমলে নেয়নি। আমরা যারা সামরিক বাহিনীতে তখন কর্মরত ছিলাম, আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন রূপে কর্মরত ছিলাম, আমরাও আশা করেছিলাম যে দীর্ঘদিন পর বাঙালিদের কাছে পাকিস্তান নামক রাষ্ট্রের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। শাসন ক্ষমতা হস্তান্তর করা তো দূরের কথা, জনপ্রতিনিধিদেরকে মূল্যায়ন, জনপ্রতিনিধিদেরকে মূল্যায়ন করা তো দূরের কথা। 25 মার্চ রাত্রে একটি ভয়াবহ সামরিক ক্র্যাকডাউন পাকিস্তানিরা শুরু করে এবং শত শত নিরীহ মানুষকে হত্যা করে। বাঙালিদের নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানকে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানে যে ভয়াবহভাবে ছাত্র জনতার উপরে, পুলিশ বাহিনী এবং ইপিআর এর উপরে যেভাবে আক্রমণ চালিয়েছিল, এর ফলে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরও একটি বিরাট অংশ আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পাশের দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে। এ সময় পাকিস্তানিরা চিন্তাও করেনি যে কেউ তাদেরকে প্রতিরোধ করতে এগিয়ে আসবে। বাঙালি জাতি তখন নিস্তব্ধ পাকিস্তানিদের ভয়াবহ রূপ দেখে এবং তাদের নিধন যজ্ঞ দেখে দেশের মানুষ হত বিহ্বল, আতঙ্কিত, ভয়ার্ত হয়ে তারা গ্রামে গঞ্জে ইতস্তত পালিয়ে বেড়াচ্ছিল। এমন একটি সময় জনগণের পক্ষ থেকে, জনগণের অধিকার রক্ষার জন্যে এবং পাকিস্তানিদেরকে প্রতিরোধ করার জন্যে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর আগে পর্যন্ত পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতার কথা কেউ উচ্চারণ করেনি। মাওলানা ভাসানী দু একবার বলেছেন, কিন্তু জনগণের কাছে সেটি তেমন আমল পায়নি এবং ছাত্র সমাজেরও যে আকাঙ্ক্ষা ছিল সেটিও রাজনৈতিক দল আওয়ামী লীগ মূল্যায়ন করেনি। প্রথমবারের মতো জনগণ বাংলাদেশের স্বাধীনতার কথা শুনল একজন মেজরের কণ্ঠে, যাকে আওয়ামী লীগ বলে অখ্যাত মেজর, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তিনি বিখ্যাত এবং অতি প্রিয় এক ব্যক্তিত্ব পরিণত হয়েছেন এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্য 4টি ব্যাটালিয়ন যশোর, জয়দেবপুর, সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহ করে। বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গঠন করি। গ্রামে গঞ্জের হাজার হাজার তরুণ ছাত্র, সাধারণ মানুষ দৌড়ে আসে আমাদের কাছে, বলে অস্ত্র দেন, আমরা যুদ্ধ করবো দেশের স্বাধীনতার জন্য। আমরা মুক্তি বাহিনী গঠন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হই। এভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং এই সূচনায় প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর জিয়াউর রহমান। একথা বলাই বাহুল্য, বরং পাকিস্তানিরা যেভাবে ট্যাঙ্ক এবং মেশিন গান নিয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আমরা সৈনিকেরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর যদি আমরা বিদ্রোহ করে তাদেরকে প্রতিরোধ না করতাম, তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না, এটি অত্যন্ত যে কেউ বুঝতে পারে, কিন্তু এই কথাটি ইতিহাসে উল্লেখ নেই। এবং এই যে 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ জনতার যুদ্ধ, জনগণের যুদ্ধ, কিন্তু ইতিহাসে সেভাবে এটিকে প্রতিস্থাপিত করা হয়নি। মনে হয় যে একটি দলের যুদ্ধ ছিল এবং কয়েকটি ভাষণের ফলেই বোধ হয় দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সারা দেশের সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা দেশের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছে, কিংবা যে যার অবস্থান থেকে স্বাধীনতার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, মুক্তি বাহিনীকে সহায়তা করেছে, এই যে একটি জাতীয় জনযুদ্ধ, এর উল্লেখ বাংলাদেশের ইতিহাসে আজকাল আমরা দেখতে পাচ্ছি, এটি অত্যন্ত দুঃখজনক। সুতরাং বোঝাই যাচ্ছে যে জিয়াউর রহমান 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা করেছেন, এর ফলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যাপকভাবে শুরু হয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে সৈনিকেরা, ছাত্ররা এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। স্বাধীনতা যুদ্ধের মূল সশস্ত্র অংশ এভাবেই শুরু হয়।
এর আগে যত সংগ্রাম যা কিছুই হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেটি ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনে কিংবা ভাষার দাবিতে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, দেশকে স্বাধীন করার জন্য। এই 1971 সালের মার্চে এই নতুনভাবে সশস্ত্র যুদ্ধ শুরু হয়। এটির জন্য পাক বাহিনী প্রধানত দায়ী। তারা ওই মিলিটারি ক্র্যাকডাউন না করলে হয়তো বাঙালিদেরকে স্বাধীনতা চাইতে হতো না, এবং তারা ভোটের দাবিকেও তারা গ্রাহ্য করেনি এবং ন্যায্য দাবিকে মেনে নেওয়া তো দূরের কথা। নিরীহ মানুষ হত্যা করে তারা যে এক কলঙ্কময় ইতিহাস রচনা করেছে, সেই সময় জিয়াউর রহমানের মতো বীরের আবির্ভাবের কারণে বাঙালিরা রুখে দাঁড়াতে পেরেছিল এবং মুক্তিযুদ্ধের এই যে গৌরবময় অধ্যায়, এটি বাঙালি জাতির জন্য এক গৌরবদীপ্ত উপাখ্যান। ইতিহাস অনাগত ভবিষ্যৎ নিশ্চয়ই প্রকৃত ইতিহাস যখন লেখা হবে, তাকে অক্ষত মেজর হিসাবে চিহ্নিত না করে বাংলাদেশের মানুষ তাকে জাতীয় বীর হিসাবে চিহ্নিত করবে। এভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়। আমি যশোর ক্যান্টনমেন্টে 30 মার্চ বিদ্রোহ করি। পরবর্তী 2 মাস পুরো এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত বেনাপোল এলাকাতে 8 নম্বর সেক্টরে আমি আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 200 সৈনিক এবং ইপিআর এর 400 সৈনিক নিয়ে বেনাপোল এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হই এবং বেনাপোলকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত মুক্ত রেখেছিলাম। এ সময় বাংলাদেশ সরকার গঠিত হয় 17 এপ্রিল বৈদ্যনাথ তলায় এবং প্রধান সেনাপতি কর্নেল উসমানি তিনি আমাকে নির্দেশ দেন 600 যুবককে আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গলের জন্য রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধ উপযোগী করে গড়ে তোলার জন্য। ট্রেনিংয়ের জন্য আমি আসলে এই যশোর কুষ্টিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে 600 তরুণ যার অধিকাংশ ছিল ছাত্র, তাদেরকে আমার ব্যাটালিয়ানে ভর্তি করি এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য মেঘালয়ের তেলঢালা নামক একটি স্থানে জুন মাসে নিয়ে যাই। এই জুন মাসে তেলঢালায় গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স, সেখানে অংশ নিয়েছে। এই জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিল প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল এই 3টি ব্যাটালিয়ন। এর কমান্ডার ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান। তার নামের আদ্যক্ষর জেড দিয়েই এই জেড ফোর্সের নামকরণ করা হয়েছে। জুন জুলাই 2 মাস জুনের মাঝামাঝি এবং পুরো জুলাই মাস আমরা ট্রেনিং দিই প্রথম ইস্ট বেঙ্গল। এই 3টি ব্যাটালিয়নে অনেক নতুন রিক্রুট ছিল, তাদেরকে ট্রেনিং দিয়ে এর এই এই যে ছেলে যারা এই যারা সৈনিক হওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করে যেসব ছাত্ররা সাধারণ মানুষ এসেছিল, তারা ছিল দেশাত্মবোধে উদ্দীপিত, তারা অত্যন্ত সাহসী ছিল, তারা জীবন উৎসর্গ করার জন্য এসেছে। এটি ছিল একটি জনযুদ্ধ এবং এই জনযুদ্ধে তারা ছিল একটি গণবাহিনী, দুঃসাহসী স্বাধীনতার জন্য তারা জীবন উৎসর্গ করেছে। আমি যে 600 জনকে রিক্রুট করেছিলাম তার মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধেই শহীদ হয়েছে। এই 1.5 মাস ট্রেনিংয়ের পর জেড ফোর্স একটি দুঃসাহসী বাহিনীতে পরিণত হয় এবং তারা প্রথম ময়মনসিংয়ের বৃহত্তর ময়মনসিংয়ে কামালপুর, বাহাদুরাবাদ, নকশি 3টি জায়গায় পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। তাতে উভয় পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু ধীরে ধীরে আমাদের এই সৈনিকেরা ব্যাটেল সিজন অর্থাৎ যুদ্ধের জন্য ধীরে ধীরে আরও সাহসী আরও অভিজ্ঞতা সম্পন্ন হয়ে ওঠে। অক্টোবর মাসে আমাদের এই জেড ফোর্সকে নিয়ে যাওয়া হয় সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে। সেখানে আমরা যাই আমার ব্যাটেলিয়ান প্রথম ইস্ট বেঙ্গল সিলেট অঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করে। প্রথম যুদ্ধটি হয় 8 জোগীগঞ্জের 4 গ্রামে। সেখানে আমি একটি কোম্পানি নিয়ে গিয়ে পাঠানদের একটি বাহিনী থল স্কাউটকে পরাভূত করি, তাদের কয়েকজনকে জীবিতভাবে বন্দী করি। এই 4 গ্রাম এবং 8 গ্রামের যুদ্ধের পর নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই পাকিস্তানিরা উভয় যুদ্ধে পরাজিত হয় এবং তারা ধীরে ধীরে সিলেটের দিকে পশ্চাৎপসরণ শুরু করে। আমরাও তাদেরকে অনুসরণ করে সিলেটের দিকে এগোতে থাকি। জকিগঞ্জের গৌরীপুরে আমরা 28 নভেম্বর রক্ষণ ব্যূহ গড়ে তুলি। সেখানে
28 নভেম্বর খুব সকালবেলায় পাক বাহিনীর 31 পাঞ্জাব আমাদের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণে তাদের 80 জন নিহত হয়, তাদের কমান্ডার মেজর সরওয়ার নিহত হয়, আমরাই তাদেরকে কবরস্থ করি এবং তাদের 26 জনকে জীবিত অবস্থায় বন্দী করি। এই ভয়াবহ যুদ্ধে আমাদের পক্ষে 14 জন শহীদ হয়। আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান আমার প্রিয় বন্ধু, তিনি ওই যুদ্ধে শহীদ হন। এই যুদ্ধের সময় প্রায় 2-3 ঘন্টা আমি এবং মেজর জিয়াউর রহমান, তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে অবসর পেয়েছেন, আমি এবং কর্নেল জিয়াউর রহমান আমাদের ব্রিগেড অধিনায়ক, আমরা একই ট্রেঞ্চে ছিলাম। এবং ক্যাপ্টেন মাহবুব যে গোলার আঘাতে শহীদ হন, তিনি আমাদের 100 গজ পূর্ব পাশে ছিলেন। ওই পাকিস্তানিদের এই গোলাটি যদি 100 গজ পশ্চিম দিকে পড়তো, তাহলে আমি এবং জিয়াউর রহমান দুজনেই শহীদের তালিকাভুক্ত হতাম। কথা বলার উদ্দেশ্য হলো এই যে এখানে কর্নেল জিয়াউর রহমানের আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি সিনিয়র কমান্ডার হিসেবে 2-3 মাইল পিছনে থাকতে পারতেন অন্যান্য সেক্টর কমান্ডার বা ব্রিগেড কমান্ডারদের মতো, কিন্তু তিনি সাহসী পুরুষ ছিলেন। ব্যক্তিগতভাবে উদাহরণ সৃষ্টি করার জন্য তিনি আগ্রহী ছিলেন, সে কারণে তিনি এসে আমাদের সাথে এই যুদ্ধে যোগ দেন। গৌরীপুরের যুদ্ধের পর পাকিস্তানিদের মেরুদণ্ড একেবারেই ভেঙে পড়ে, তারা দ্রুত গতিতে সিলেটের দিকে পশ্চাদপসরণ করতে থাকে। আমরাও তাদেরকে চেস করতে থাকি। ইতিমধ্যে কানাইঘাটের পতন হয় আমাদেরই হাতে, এবং সেখানে ডিসেম্বরের 3-4 তারিখের দিকে কর্নেল জিয়াউর রহমান, আমি এবং মেজর জিয়াউদ্দিন প্রথম ইস্ট বেঙ্গলের অধিনায়ক, আমরা বসে একটা প্ল্যান নিলাম যে আমরা সিলেটে সবার আগে, মিত্রবাহিনীর আগে আমরা সিলেটে প্রবেশ করতে চাই। সেই জন্য আমরা পরিকল্পনা নিলাম। ভারতীয় মিত্রবাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে যে একটি গুরখা ব্যাটালিয়ানকে সিলেটের কাছাকাছি জায়গায় হেলিকপ্টারে ড্রপ করা হবে, আমরা যেন এই যুদ্ধক্ষেত্র এড়িয়ে তাদের সাথে গিয়ে মিলিত হতে পারি। তো আমরাও সেইভাবে সিলেটের দিকে এগোনো শুরু করলাম, কিন্তু যেহেতু আমাদেরকে তখন যুদ্ধ চলছে দরবস এবং খাদিমনগরে, আমরা এই দুটি যুদ্ধক্ষেত্র এড়িয়ে এর মাঝামাঝি জায়গা দিয়ে আমরা সিলেটের দিকে এগোতে চাই। এই সময় প্রথম ইস্ট বেঙ্গলে আমাদের সৈন্য সংখ্যা ছিল 1200 এবং আমাদের কমান্ডার মেজর জিয়াউর, কর্নেল জিয়াউর রহমানও তিনি আমাদের সাথে ছিলেন। আমরা আমাদের খাবার দাবার পিঠে নিয়ে, গোলা বারুদ আমাদের পিঠে নিয়ে এবং শুকনো খাবার নিয়ে, চিরাম গুড়ি মুড় ইত্যাদি নিয়ে অপ্রচলিত পথে আমরা এগোতে থাকলাম। যেহেতু প্রচলিত পথে বিমান আক্রমণের সম্ভাবনা আছে এবং মেইন অ্যাক্সিস যেগুলো, যে প্রধান সড়কে যুদ্ধ চলছে দরবস এবং খাদিমনগরে, আমরা এর মাঝামাঝি একটি জায়গা দিয়ে সিলেটের চা বাগানে, একটি চা বাগানের মধ্যে প্রবেশ করি। চা বাগানের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে সিলেটের পক্ষে এগোতে থাকি। আমরা অনেকেই মহসেদুমের লং মার্চের কথা পড়েছি, এটিও ছিল আমাদের জন্য কানাইঘাট থেকে সিলেট শহর পর্যন্ত 5 দিন ব্যাপী একটি লং মার্চ। এখানে পুরোটাই হেঁটে যাচ্ছি এবং এর পথ ছিল, কিছুটা অংশ ছিল খুবই কর্দমাক্তা, হাওরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপর আমরা চা বাগানের মধ্যে ঢুকেছি, সেখানেও চা বাগানগুলো তখন অব্যবহৃত ছিল, জঙ্গল কেটে 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 আমাদের এগুতে হচ্ছে, সুতরাং আমাদের প্রোগ্রেস ওয়াজ স্লো। আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিলেন, তার সাথে বেতার সেট ছিল, যার দ্বারা আমরা আর্টিলারি অর্থাৎ কামানের গোলা শত্রুর উপর ফেলতে পারতাম। কিন্তু চা বাগানে ঢোকার পরই ওয়্যারলেস সেট আর কাজ করছিল না, ফলে আমরা বহির্বিশ্ব থেকে বা মিত্রবাহিনী থেকেও বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু আমাদের ম্যাপ ছিল আমাদের সাথে, ম্যাপ দেখে দেখে আমরা সিলেটের পথে এগুলো থাকলাম। এ সময় আমাদের আশেপাশে যুদ্ধ চলছিল, কিন্তু আমরা সন্তর্পণে সিলেটের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদিন আমরা যেহেতু দিনের বেলার শত্রুর আমাদের দেখে ফেলতে পারে, 1200 লোকের যে কাফেলা দূর থেকে দেখা যায়, বিমান থেকেও দেখা যায়, সুতরাং আমরা সারা রাত হাঁটতাম, দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকতাম। তো জঙ্গলে যখন দিনে সকালবেলা ভোর হয়, এই সময় আমরা যে যখন জঙ্গলে ঢুকে একটা গাছের নিচে থাকতাম, কর্নেল জিয়াউর রহমানের একটা বড় ম্যাপ ছিল, সামরিক ম্যাপ, 8 ফুট বাই 8 ফুট, সেটির একটি পলিথিনের কাভার দেওয়া ছিল। তো সকালবেলা গাছের নিচে ওই
ম্যাপটা বিছানো হতো 8 ফুট বাই 8 ফুট, সেখানে কর্নেল জিয়া, ক্যাপ্টেন অলি এবং আমি, আমরা তিনজন দিনের বেলা ঘুমাতাম, সেখানে রেস্ট নিতাম, আবার সন্ধ্যার পর উঠে রেডি হয়ে বোসকাবাজকে নিয়ে আবার চলতাম। এইভাবে 5 দিন চলার পর আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে তৃতীয় দিনেই, তারপরে অভুক্তই ছিলাম। তো পঞ্চম দিনে আমরা দেখতে পেলাম যে চা বাগান পাতলা হয়ে আসছে এবং দূরে সামনে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে। পরে জানতে পারলাম যে এটা ছিল সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। আমরা বুঝলাম যে লোকালে এসেছি, সিলেটে পৌঁছে গেছি। তখন আমরা সকাল হলো, আমরা দ্রুত একটা টিলার উপরে পরীক্ষা খনন করতে যাচ্ছি। সেই সময় পাকিস্তানিরা, তখন যুদ্ধ চলছিল খাদিম নগরে, সিলেট থেকে 8 মাইল দূরে, সুতরাং পাকিস্তানিরা কল্পনা করেনি যে মিত্রবাহিনী, মুক্তিবাহিনী সিলেট শহরের মধ্যে প্রবেশ করে গিয়েছে। শীতের সকাল ছিল, তারা আমাদের সামনে ওই যে প্রিন্সিপালের বাসার যে উঁচু টিলার উপরে পাক বাহিনীর রক্ষণ গৃহ ছিল, তারা সকালবেলা উঠে রোদ পোহাচ্ছিল। যুদ্ধ যেহেতু 8 মাইল দূরে হচ্ছে, তারা নিশ্চিন্ত ছিল। তারা আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল আমরা যখন ট্রেঞ্চ খনন করতে যাচ্ছি। তো তারা বুঝতে পারেনি যে মুক্তিবাহিনী এখানে এসেছে। চিৎকার করে তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করে। আমাদের পরনে খাকি পোশাক, হাতে চাইনিজ অস্ত্র, তারাও খাকি পোশাকধারী, তাদের কাছেও চাইনিজ অস্ত্র। আমরা তো জানি আমরা কারা, সুতরাং আমরা তাদের কথা জবাব না দিয়ে আমরা ধীরে ধীরে ট্রেঞ্চ ঘুরে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের চেহারা সুরত দেখে এবং তাদের দিকে মেশিন গান তাক করা দেখে তারা বুঝে গেল যে এটি মুক্তিবাহিনী। আধা ঘন্টা পরেই তারা আক্রমণ শুরু করলো। সকাল 9টার থেকে সারাদিন ব্যাপী 5-7টি আক্রমণ আমার কোম্পানির উপরে এলো, প্রত্যেকটি আক্রমণ আমার উপরে এসেছে। আমরা উঁচু জায়গা থেকে সেই ভয়াবহ যুদ্ধে তাদের প্রায় 40 জন নিহত হয়, আমারও 14 জন শহীদ হয়। আমার সাহসী একজন প্লাটুন কমান্ডার ছিল সুবেদার ফয়েজ, তিনি সেখানে শহীদ হন। আমার একটি কোম্পানিতে 2টি মেশিন গান থাকে, আমাদের মেশিন গান যারা চালায় দুজনই সেখানে শহীদ হয়। আমরা মাটি কামড়ে থেকে সেদিন তাদের আক্রমণগুলোকে প্রতিহত করেছি। বিকেলের দিকে ভারতীয় মেজর আমাকে বললো যে তিনি বেতার যোগাযোগ আবার পুনঃস্থাপিত হয়েছে মিত্রবাহিনীর সাথে। তিনি বললেন যে কামানে গোলা ফেলবে কিনা প্রিন্সিপালের ওই যে সামনে পাকিস্তানি ঘাঁটিতে। আমি বললাম যেহেতু আমরা এত ক্লোজ এন্টাঙ্গেলড আছি, সুতরাং গোলা ফেললে আমাদের উপরেই পড়বে, আপনি একটা বিমান আক্রমণ করা যায় কিনা এটা দেখতে পারেন। আধা ঘন্টা পরে 2টি মিগ বিমান এসে আমাদের সামনে যে বাংকার গুলো ছিল যেখান থেকে পাকিস্তানরা বেরিয়ে আক্রমণ করছিল ওগুলাকে ধূলিসাৎ করে দিল। বিমান আক্রমণ খুব ভয়াবহ শব্দ, যখন এটি আসে পদাতিক বাহিনীর সৈনিকরা বিহ্বল হয়ে পড়ে, বীতসন্ত্রস্ত হয়ে পড়ে এত তীব্র শব্দে। সুতরাং ওই রকেট নিক্ষেপের পরে পাকিস্তানিরা চুপ করে গেল এবং তারা জানিয়ে দিল যে তারা সারেন্ডার করতে প্রস্তুত। এটি ছিল 15ই ডিসেম্বর। পরদিন সকালে আমরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বীরের দেশে বিজয়ী সৈন্য দল নিয়ে সিলেট শহরে প্রবেশ করি এবং সার্কিট হাউসে আস্তানা গাই। এইভাবে যে যুদ্ধটি আমি 30শে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে শুরু করেছিলাম, সেটি 15ই ডিসেম্বর তারিখে সিলেট শহরে এসে শেষ হলো, আমরা স্বাধীন হলাম। পরদিন থেকেই বাংলা মুক্তিবাহিনী, পরদিন 16ই ডিসেম্বর বিকেলে পাক বাহিনী রেস কোর্সে জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে। এখানে সমীচীন হতো যদি মুক্তিবাহিনীর একজন প্রতিনিধি সেখানে থাকতেন। একজন প্রতিনিধি গ্রুপ কাণ্ডে খন্দকার সেখানে গিয়েছিলেন মুক্তিবাহিনীর পক্ষ থেকে, কিন্তু সেখানে তাকে বসার জন্য একটি চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি, 2টি চেয়ারে বসেছে। এবং সেই সারেন্ডার ইনস্ট্রুমেন্টে বা দলিলে, আত্মসমর্পণ দলিলে কোনো মুক্তিবাহিনীর কারো সই ছিল না, যেটি তাদের রাখা উচিত ছিল। কারণ আমরা যুদ্ধ করেছি 8 মাস 20 দিন, ভারতীয়রা যুদ্ধ করেছে তো মাত্র 10 দিন, সুতরাং এই ক্ষেত্রেও বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে। তবে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে উই রিভোল্ট বলে এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে যে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তার সফল পরিসমাপ্তি ঘটেছে 16ই ডিসেম্বর তারিখে। মুক্তিবাহিনী বিজয়ী হয়েছে এবং বাঙালিরা লাভ করেছে একটি স্বাধীন রাষ্ট্র। দেশ স্বাধীন হলো, আমরা আবার ছিলাম মুক্তিবাহিনী গণবাহিনীতে, আবার আমরা প্রবেশ করলাম একটি পেশাদার সেনাবাহিনীতে। আমরা পেশাদার সৈনিক ছিলাম যেমন 1971, একইভাবে 72 সালে স্বাধীনতার অব্যবহিত পর থেকেই
আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদের দৈনন্দিন পিস টাইম কার্যক্রমে লিপ্ত ছিলাম। এ সময় আমরা যেটি ইতিহাস বিকৃতি যেটি আমরা লক্ষ্য করেছি, ইতিহাসে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে ভুলভাবে উল্লেখ করা হয়েছে এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিকে স্বাধীনতার দাবি হিসাবে একটি রাজনৈতিক দল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সত্যের অপলাপ, ইতিহাস বিকৃতি, স্বাধীনতার জন্য যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ যেটি শুরু হয়েছে সেটি মার্চ মাসে পাকিস্তানিদের ক্র্যাকডাউনের অব্যবহিত পরেই শুরু হয়েছে এবং সেখানে প্রধানত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এবং ইপিআর এর সৈনিকেরা বীর বিক্রমে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য যেই মর্যাদা জিয়াউর রহমানের পাওয়ার কথা ছিল বা মুক্তিবাহিনীর অন্যান্য সদস্যদের পাওয়ার কথা ছিল সেটি রাজনৈতিক নেতৃবৃন্দ আজ অবধি বাংলাদেশের মুক্তিবাহিনীকে দেয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার পর জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে, তাকেই সেনাবাহিনী প্রদান করা উচিত ছিল। কিন্তু 1971-এর কালুরঘাট বেতার কেন্দ্রের ঘোষণা যেমন জিয়াকে দিয়েছে জনপ্রিয়তা, তেমনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে করেছে ঈর্ষান্বিত, যে কারণে তার ন্যায্য দাবি উপেক্ষা করে তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে প্রথম সেনাপ্রধান নিয়োগ করা হলো স্বাধীন বাংলাদেশে। জিয়া অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, তিনি নীরবে একজন সৈনিকের মতো এটি মেনে নিয়ে নিজের দৈনন্দিন কার্যকলাপ চালাচ্ছিলেন। 73 সালে এবং 74 সালে দেড় বছর আমি তার 71 সচিব, মেজর পদে তার 71 সচিব ছিলাম, তিনি ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান। তার কাছে তেমন ফাইজাইল আসতো না, সেনাবাহিনীতে তাতে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভারও দেওয়া হয়নি। তিনি প্রধানত এই ক্যাডেট কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকার সবসময় তাকে কিছুটা সন্দেহের চোখে দেখেছে, প্রধান কারণ ছিল ঈর্ষা। জিয়াকে আমি সেই মিলিটারি একাডেমি থেকে শুরু করে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম, পরবর্তীকালে তার বিএস হিসাবেও দেখেছি। তিনি একজন সহজ সরল সৈনিক ছিলেন, তার কোনো উচ্চাশা ছিল না, তার হাইয়েস্ট অ্যাম্বিশন ছিল যে তিনি সেনাবাহিনী প্রদান হবে, যেটি তার জন্য তত স্বতঃসিদ্ধ হওয়া উচিত ছিল। তার মুক্তিযুদ্ধের কন্ট্রিবিউশনের ফলে তার সিনিয়রিটিতে তিনি এই পদ এমনিতেই পেতে পারতেন, যার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এই যখন তিনি উপপ্রধান রূপে কর্মরত ছিলেন, এই সময় ঘটে গেল 15ই আগস্ট, তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একদল সেনাবাহিনী কর্মকর্তাদের হাতে নিহত হয়েছেন এবং এই ঘটনাটির মূল ঘটিয়েছে আওয়ামী লীগেরই একটি অংশ খন্দকার মোশতাকের নেতৃত্বে। আজকেও ইতিহাসে সেটি সঠিকভাবে উপস্থাপিত করা হয় না, তারা পারলে যে বিএনপির জন্ম হয় নাই তাদের উপরেই দোষ চাপিয়ে দিতে চায় যে জিয়াউর রহমান ছিলেন একজন সহজ সরল সৈনিক, তাকেও তারা এনট্যাঙ্গেল করার চেষ্টা করেন। অথচ এই জিয়া হত্যার বিচার হয়ে গেছে কয়েক বছর আগে, ইদানিংকালে শোনা যাচ্ছে যে জিয়াউর রহমানও নাকি মুজিব হত্যার সাথে জড়িত, এটি একেবারেই একটি কল্পনাপ্রসূত মিথ্যা। তিনি এইসব কখনোই কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন না। 15ই আগস্টের পর তিনি তাকে খন্দকার মোশতাকের সরকারই তাকে সেনাপ্রধান রূপে নিয়োগ দেন 8 দিন পরেই এবং জিয়া প্রফেশনাল সোলজার হিসাবে সেনাবাহিনীকে ডিসিপ্লিনে আনার জন্যে, চেইন অফ কমান্ড রিস্টোর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে সেনাবাহিনীর মধ্যে বিভক্ত হয়ে যায়, একদল হলো যারা 15ই আগস্টে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, আরেক দল হলো যারা চেইন অফ কমান্ডে অনুগত ছিল, যারা কোনো ধরনের বা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এইভাবে সেনাবাহিনীর মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হয় এবং এরা একে অন্যের দিকে মারমুখী অবস্থানে চলে যায়। এই সময় এই অবস্থার পরিপ্রেক্ষিতে তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল খালেদ মোশাররফ তিনি একটি সামরিক অভ্যুত্থান করেন, যারা খন্দকার মোশতাক এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে সহযোগীদেরকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেন এবং মোশতাককে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত করে প্রধান বিচারপতি জেনারেল সায়েমকে রাষ্ট্রপতি পদ থেকে অভিষিক্ত করেন।
এ সময় নানা ধরনের গুজব চারদিকে ছড়িয়ে যায়। সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী রাখা হয়েছিল খালেদ মোশাররফের অভ্যুত্থানের সময়, যার ফলে জিয়া যেহেতু অত্যন্ত জনপ্রিয় ছিলেন এটি সৈনিকেরা পছন্দ করেনি। ইতিমধ্যে রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন কর্নেল তাহের নামক একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তিনি জাসদের একজন নেতা ছিলেন। 15ই আগস্টের পর জাসদ এবং তার নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়া তো খুবই সোজা, একটা দুটো ক্লিন করতে পারলেই রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায়। আওয়ামী লীগ যেভাবে শেখ মুজিবকে হত্যা করে রাষ্ট্রক্ষমতায় গিয়েছেন, তারা ভেবেছে আর একটা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আবার রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে। সুতরাং তারা তাদের সৈনিক 1974 সাল থেকে বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি অবৈধ সংস্থার জন্ম হয় সেনা ছাউনিগুলোতে। অল্প কিছু সৈনিক তখন এই বিপ্লব কিংবা জাসদের অনুসারী হয়ে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য পরিকল্পনা নিয়েছিল। এই যখন ক্যান্টনমেন্টে যখন টালমাতাল অবস্থা, যখন খালেদ মোশাররফ তার ক্ষমতা সংহত করতে ব্যস্ত, জিয়াউর রহমান যখন বন্দী, 15ই আগস্টের অফিসাররা যখন বিদেশে কিন্তু তাদের অংশগ্রহণকারী সৈনিকেরা দেশে, তারাও একটা কিছু করার জন্য খুবই ব্যস্ত, এই ধরনের টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের একটা স্লোগান দিলেন, একটা লিফলেট ছড়ালেন, সিপাহি সিপাহি ভাই ভাই অফিসারের রক্ত চাই, এবং রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য সৈনিকদেরকে, সাধারণ সৈনিকদেরকে তিনি ব্যবহার করার জন্যে সৈনিকদেরকে লেলিয়ে দিলেন অফিসারদের বিরুদ্ধে। 7ই নভেম্বর তারিখে 14 জন নিরীহ অফিসারকে হত্যা করা হয়, যারা খালেদ মোশাররফ বা কারোর সাথে জড়িত ছিলেন। কিন্তু খালেদ মোশাররফ দুজন সহযোগী সহ নিহত হলেন। এটি 15ই আগস্টে যারা অংশগ্রহণ করেছে তারাই হত্যাকাণ্ড ঘটায়। জাসদ কেবলমাত্র উস্কে দিতে পেরেছে সৈনিক সংস্থা এতে অংশগ্রহণ করেছে, রাত্রে বিদ্রোহ করেছে, কিন্তু পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার মতো অবস্থা তাদের ছিল। জেনারেল জিয়াউর রহমানকে সাধারণ সৈনিকেরা মুক্ত করে তার বাসায় তিনি বন্দী ছিলেন, এবং তারাই তাকে নিয়ে এসে 2 ফিল্ড রেজিমেন্টে আবার তিনি তার হেডকোয়ার্টার গড়েন। তিনি আবার সেনাপ্রধানের দায়িত্ব নেন এবং সেনাবাহিনীকে ডিসিপ্লিনে আনার জন্যে চেষ্টা করেন। কর্নেল তাহের এসে তাকে শহীদ মিনারে নিয়ে যেতে চায় এবং জাসদের জনসভায় অংশগ্রহণ করার জন্য তিনি বলেন, এবং তিনি এটাও বলেন যে রেডিও স্টেশনে গিয়ে একটি ভাষণ দিতে। জিয়াউর রহমান যেহেতু তিনি প্রফেশনাল সৈনিক ছিলেন, তিনি বলেছেন যে আমি রাজনীতিতে এখন জড়াবো না, আমি সেনাপ্রধান হিসাবে ক্যান্টনমেন্টেই থাকবো, এবং তার যারা সঙ্গী ছিলেন তারাও তাকে ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করেছেন। আসলে জাসদের পরিকল্পনা ছিল অফিসার হত্যার সাথে সাথে জিয়াউর রহমানকে বন্দী কিংবা হত্যা করে তারা নিয়ন্ত্রণ রাখার জন্য, যেহেতু জিয়া তখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তিনিই ছিলেন শাসনযন্ত্রের মূল কর্ণধার, তিনি সেনাপ্রধান হিসাবে পুরো সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে ছিল। সুতরাং তাকে সরিয়ে দিতে পারলেন জাসদের রাষ্ট্রক্ষমতায় যাওয়াটা সহজতর হবে মনে করে তারা এই অফিসার নিধন কার্য শুরু করে। জিয়াউর রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই সিচুয়েশনকে ট্যাকেল করেন, তিনি কর্নেল তাহেরের হাতে পা দেননি। তাহের 2 দিন পর জিয়াউর রহমানকে উৎখাত করার জন্যে, হত্যা করার জন্য একটি উদ্যোগ নেন। তখন বাধ্য হয়ে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে এবং জাসদ নেতৃবৃন্দকে বন্দি করেন। এই 7ই নভেম্বরের মাধ্যমে এই যে জিয়াউর রহমানের যে উত্থান, এতে জিয়াউর রহমানের কোনো অংশ ছিল না, যেহেতু তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যেহেতু স্বাধীনতা ঘোষণার ফলে তিনি সারা দেশব্যাপী জনপ্রিয়, সেই জন্য সাধারণ সৈনিকদের কাছেও তিনি যেহেতু জনপ্রিয়, সুতরাং ন্যাচারালি অত্যন্ত সাধারণভাবেই তিনি চিফ অফ স্টাফ হিসাবে পুরো ক্যান্টনমেন্টের এবং সেনাবাহিনীর দায়িত্ব পান। এবং সে সময় যেহেতু দেশে কোনো কার্যকর রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ ইতিমধ্যে দেশে জনপ্রিয়তা হারিয়েছে এবং রাষ্ট্র শাসন করার মতো তখন কোনো রাজনৈতিক দলও ছিল না, সেই জন্য বাধ্য হয়ে জিয়াউর রহমানকে এক সময় দেশের শাসনভার গ্রহণ করতে হয়। তার নিজের এই রাষ্ট্রপতি যাওয়ার কোনো তার কোনো অ্যাম্বিশন কখনোই ছিল না। তিনি সহস্র সৈনিক হিসাবেই স্বচ্ছন্দ ছিলেন, সেনাবাহিনীতে থাকতে চেয়েছিলেন, সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে সৈনিক এবং জনতার যে 7ই নভেম্বরের বিপ্লবের ফলেই জনগণ এবং সাধারণ সৈনিকেরাই তাকে ক্ষমতার
আমার সঙ্গে বসায় এবং তিনি অত্যন্ত বিনয়ের সাথে একজন মুক্তিযোদ্ধা হিসাবে সাধারণ মানুষ হিসাবে দেশকে সেবা করার জন্য রাষ্ট্রপতি পদে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করার পরে পরেই নির্বাচন দিয়েছেন, দুটি ফেয়ার নির্বাচনে অংশ নিয়োগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার বিরুদ্ধে প্রথম নির্বাচনের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সেনাপতি কর্নেল এমএজি ওসমানি এবং পরবর্তী নির্বাচনে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেন। এই দুটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। বর্তমান শাসক দল বোঝাবার চেষ্টা করছে যে জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করেছেন। জিয়াউর রহমান মোটেই নিজের উদ্যোগে কখনোই ক্ষমতা দখল করেননি, জনগণের দাবির প্রেক্ষিতে জনগণই তাকে এই রাষ্ট্রভার গ্রহণ করার জন্য দায়িত্ব দিয়েছে এবং সেটিকে তিনি লিগালাইজ করার জন্য তিনি দুটি নির্বাচন দিয়েছেন। ওয়ান ম্যান ওয়ান ভোট সিস্টেমে জনগণের সরাসরি নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে তাকে দেশবাসী দেখেছেন। যেই জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন, তার জনপ্রিয়তার মূল কারণ হলো যে তিনি একজন সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশে যারাই শাসন ক্ষমতায় যায় তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে, তারা পারিবারিক শাসন কায়েম করার চেষ্টা করে এবং দলের স্বার্থকে দেশের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়। তো জিয়াউর রহমান সবসময় এসবের ঊর্ধ্বে ছিলেন, তার সততা কিংবদন্তিতুল্য। তার মৃত্যুর পর দেখা গেল এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নেই, ব্যাংকে তার কোনো অর্থ নাই এবং অত্যন্ত সহজ সরল জীবন তিনি যাপন করেছেন। এই জন্যই জনগণ তার মৃত্যুর পর যে এত বিরাট লক্ষ লক্ষ মানুষ যে তার জানাজায় অংশগ্রহণ করেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার প্রধান কারণ ছিল তার সততা, তার দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধে তার অতুলনীয় ভূমিকা। জিয়াউর রহমান তার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরেই তিনি যে তার যে রাষ্ট্রীয় যে পলিসি ছিল সেটি ছিল স্বনির্ভরতা। তিনি দেশকে স্বনির্ভর করতে চেয়েছেন এবং কোনো জোটে না থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অক্ষুণ্ণ রাখার জন্যে তিনি নিউট্রাল ফরেন পলিসি, তার পররাষ্ট্রনীতির মূল কথা ছিল যে সকলের প্রতি বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। যখন প্রতিবেশী রাষ্ট্র ভারত উজানে বাদ দিয়ে গঙ্গা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছিল, তিনি সরাসরি জাতিসংঘে গিয়ে বাংলাদেশের মানুষের উপর এই যে অবিচার সেই কথা তুলে ধরেছেন এবং জাতিসংঘের রেজলিউশনের ফলেই ভারত বাধ্য হয়েছে বাংলাদেশের সাথে বসে গঙ্গা চুক্তি করার জন্যে। এটি একমাত্র চুক্তি 1977 সালে প্রণীত হয়েছিল যেখানে বাংলাদেশ কতটুকু পানি পাবে তার মিনিমাম যে গ্যারান্টি, এই গ্যারান্টি ক্লজটি সেখানে ছিল এবং এই চুক্তিটি বাংলাদেশের স্বার্থেই ছিল। তার তিনি অল্প সময়ের মধ্যে সার্ক গঠন করেছিলেন, এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর যে একটা ঐক্যবদ্ধ ফোরাম থাকা দরকার এই জন্য তিনি ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা এবং এই দক্ষিণ এশিয়ার 7টি দেশ সদস্য হয়েছিল এবং তার মৃত্যুর পরও ধীরে ধীরে সার্ক একটি শক্তিশালী প্রতিষ্ঠানই ছিল। ইদানিংকালে সার্কের গুরুত্ব হ্রাস পেয়েছে কারণ বৃহৎ দেশ ভারত তারা চায় না যে একটি একই ফোরামে অন্য 6টি দেশের সাথে বসতে তারা রাজি না, তারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে। তো এইভাবে বাংলাদেশের একটি সত্য পররাষ্ট্রনীতিবিদ গড়ে গিয়েছেন জিয়াউর রহমান। বাংলাদেশ আজকে যে প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করে, তৈরি পোশাক রপ্তানি করে, এটিরও সূচনা করেছিলেন জিয়াউর রহমানের সরকার। তিনি তার যে বাণিজ্যিক নীতি এর ফলে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করেছিলেন, যে কারণে এই গার্মেন্ট শিল্পে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি। তিনি প্রথম রাষ্ট্রপতি, এর আগে যে বাংলাদেশে যে রাজনীতি আগে ছিল এতদিন চালু ছিল সেটি ছিল কথামালার রাজনীতি, নেতারা শুধু বক্তৃতা দিতেন, পাবলিক শুধু শুনত, রাষ্ট্রপতি বা নেতাকে কাছে যাওয়ার সুযোগ সবসময় পায়নি। জিয়াউর রহমান তিনি প্রথম ব্যক্তি যিনি গ্রামে গ্রামে পায়ে হেঁটেছেন।
যিনি খাল খনন করে কৃষিকে আরো বিপ্লবের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ প্রথম দেখে যে একজন রাষ্ট্রপতি গলি গলিতে হেঁটে এসে গ্রামে গঞ্জে হেঁটে তাদের সাথে হাত মিলাচ্ছে। এই যে জনগণের সাথে এই যে সেতু বন্ধন রাষ্ট্রের প্রধান ব্যক্তির, এটি জিয়াউর রহমান একটি উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন, যার জন্য তার জনপ্রিয়তা বহুলাংশে আরো বৃদ্ধি পেয়েছে। আজকের বাংলাদেশের উন্নয়নের যে পথে যে এগিয়েছে তার অধিকাংশ সেক্টরই গোড়াপত্তন করে গেছেন জিয়াউর রহমান। দুঃখের বিষয়, তার বিরুদ্ধেও আন্তর্জাতিক সংক্রান্ত চলেছে। তিনি বাংলাদেশকে উন্নতি শিখরে নেবার জন্যে ছাত্র জনতা দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। তিনি তরুণ কিশোর ছাত্রদেরকেও স্বপ্ন দেখিয়েছেন, যার জন্য হিজবুল বাহার নামক একটি জাহাজে করে তাদেরকে বঙ্গোপসাগর নিয়ে গিয়েছেন। সেখানে দেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে বলেছেন যে এই দেশের ভবিষ্যৎ কি, এই বসে ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি রূপরেখা তাদের কাছে বর্ণনা করেছেন, তাদের মনে স্থায়ী আসন দিয়েছেন। এই যে দেশপ্রেম তিনি গুনেছেন কোমলমতি ছাত্রদের মনে, এটি যারা সেদিন সেখানে উপস্থিত ছিল তাদেরকে গভীরভাবে আলোড়িত করেছেন। তিনি একজন রাষ্ট্রপতি যার বাংলাদেশ ছাড়া কোনো চিন্তা ভাবনা ছিল, পরিবার পরিজন সব কিছু ছেড়ে তিনি সারাদিন রাত প্রায় 18 ঘন্টা কাজ করতেন। এবং সবচেয়ে বড় কথা যে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যায় তারা যেসব দোষে দুষ্ট থাকেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ করতে পারবে না। তিনি বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গেছেন। মধ্যপ্রাচ্যে দুটি মুসলিম দেশের মধ্যে যখন বিরোধ হতো তখন জিয়াউর রহমানকে মধ্যস্থতা করার জন্য আলকুদস কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সার গঠনের কথা আমি আগেই বলেছি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য তিনি গ্রামে গঞ্জে পরিশ্রম করেছেন, হেঁটেছেন দীর্ঘ পথ। আর তার যে মন্ত্রিসভা ছিল তিনি সবসময় ট্যালেন্টকে উৎসাহিত করেছেন। তিনি সারা দেশে যারা জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে ডেকেছেন এবং অমরণকে আহ্বান করেছেন, বলেছেন যে আমরা এই বাংলাদেশে করতে যাই, আপনারা আমাকে সাহায্য করেন। যার অভিজ্ঞতা তাকে তিনি ডেকেছেন। এইসব ব্যক্তিরা অনেকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা সিভিল সার্ভেন্ট, তারা রাজনীতিতে জড়াতে চাননি, তারা বলেছেন না মিস্টার প্রেসিডেন্ট আমরা এগুলোর মধ্যে থাকতে চান। তিনি বলেছেন যে না, বাংলাদেশ একটি দেশ, সেখানে সবাই অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। সেই জন্যই তিনি তার যে মন্ত্রিসভা দেশের সব জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে তিনি করেছিলেন, তাদের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, অন্য দলকে দমনপীড়ন করেছে এই ধরনের কোনো অভিযোগ নাই। বিরোধী দলের রাজনৈতিক নেতারা আজকে যেরকম আমরা খালি মাসে মাসে হাজিরা দিয়ে যাই, দুদিন পরে পরে জেলে যাই, তিনি কাউকে এই ধরনের শাস্তিও দেননি, এই ধরনের ইয়েও করেননি। তিনি দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং আজ এত বছর পর আজকে যে বাংলাদেশ, 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, আজকের বাংলাদেশে গণতন্ত্র নেই। যেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালে সেই মহান সংগ্রামের অবতারণা করা হয়েছিল, আজকে বাংলাদেশে মানুষের কোনো ভোটাধিকার নেই, বাক স্বাধীনতা নেই, সমাবেশের স্বাধীনতা নেই, আমরা একটি বৃহৎ কারাগারে বসবাস করছি। এই যে দেশের যে এখন ক্রান্তিকাল যাচ্ছে, এখানে আপনারা যেমন একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি যেটা বলছেন যে আপনার অধিকারকে হরণ করা হচ্ছে এবং ভিন্ন মতকে দমন করার জন্য বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, ইভেন আমরা দেখছি যে কোমলমতি শিশুরা যারা নিরাপদ সড়কের দাবিতে মাঠে নেমেছিল তাদের উপরও যেভাবে হেলমেট বাহিনীর যে নির্যাতন নিপীড়ন বর্তমান শাসক গোষ্ঠী করেছে, এই সকল পরিস্থিতি থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, আগামী বাংলাদেশকে একটি নিশ্চিত মানে আপনার নিরাপদ বাংলাদেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশ যাতে নিরাপদ হয় সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসলে আমাদের কি করণীয়, আমি জানতে চাচ্ছি। যেহেতু আপনি 1971 সালে আপনারা যেমন আর্মি সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন, পাশাপাশি কিন্তু ছাত্র জনতারও একটা ভূমিকা ছিল, মানে ছাত্র নেতাদের, তো আজকে আমাদের এই প্রজন্মে ছাত্র নেতাদের কি কি ভূমিকা থাকা উচিত বলে মনে করছেন, কিংবা নতুন প্রজন্মে যারা ছাত্র আছেন, তরুণ আছেন, তাদের কি ভূমিকা নেওয়া উচিত? কারণ বাংলাদেশ তো 1971 সালে যে বর্ণনা আপনি দিয়েছেন সেটা তো আমি চোখে দেখিনি, কিন্তু বর্তমান এই যে 2021-এর যে বাংলাদেশ আমি দেখছি চোখে, আপনার বর্ণনার সাথে আমি কোনো ভিন্ন কোন কিছু পাচ্ছি না। এখানেও কিন্তু আমরা দেখছি যে ভিন্ন মতকে দমন করার জন্য
গণতন্ত্রকে হরণ করে এক বাকশাল কাল কায়েম করা কিংবা স্বৈরাচার কায়েম করার যে প্রচেষ্টা, তো এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মানে একজন প্রবীণ রাজনীতিবিদ বলেন কিংবা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কি মানে আশা নতুন প্রজন্মের প্রতি, এটা একটু জানতে তুমি রাজপথের এক সাহসী সৈনিক, ইতিমধ্যে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছ, তোমার তো এই সময় রাজপথে থাকার কথা ছিল না। যেহেতু দেশে গণতন্ত্র নাই, যেহেতু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, সেই জন্য তোমার মতো তোমার বয়সী যারা এবং তরুণ তরুণী ছাত্র সবাই আজকে ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে। 1971-এ যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রকে দেশ থেকে বিলীন করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি 1971-এর মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়ন করতে চাই, তাহলে এই ছাত্র তরুণদেরকে এগিয়ে আসতে হবে। 1971 সালে কোনো বক্তৃতা তো দেশ সারিয়ে পারেনি, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে সে সময়কার ছাত্র সমাজ তরুণ সমাজ যুদ্ধ করেছে। আজ এমনই সেই পরিস্থিতি একটি এসেছে, আবারও সেই ধরনের পরিস্থিতি বিদ্যমান যেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং এই সংগ্রামে অবশ্যই নেতৃত্ব দিতে হবে এবং কার্যকর অংশগ্রহণ করতে হবে তরুণ সমাজকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের। বাংলাদেশে যা কিছু পরিবর্তন বা দেশের এই অঞ্চলে এই এশিয়া মহাদেশের এই ভূখণ্ডে যা কিছু পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে, সবই তরুণ সমাজ এনেছে, বিশেষ করে ছাত্র সমাজ। বাংলাদেশের ছাত্র সমাজ ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছে, 60-এর দশকে সামরিক একনায়কের বিরুদ্ধে লড়াই করেছে, সর্বশেষে স্বাধীনতা সংগ্রামে এই ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা রেখেছে, রণাঙ্গনে জীবন দিয়েছে। সুতরাং এই ছাত্রদেরকে তরুণদেরকে আবারও এগিয়ে আসতে হবে এবং বর্তমানে যে একটি অনির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা নিয়ে এদেরকে অপসারণ করতে হবে। সুতরাং রাজপথে সংগ্রাম ছাড়া এই বিনাভোটের সরকার ক্ষমতা ছাড়বে না এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ অর্জিত হবে না। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আজকে তরুণ সমাজকে আবারও মাঠে নামতে হবে এবং দেশবাসী ঐক্যবদ্ধভাবে আবার জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তাদেরকেও আত্মত্যাগ করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করা বা গণতন্ত্র প্রতিষ্ঠা কেবলমাত্র একটি রাজনৈতিক দলের কাজ নয়, সেখানে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। কারণ এই দেশের মালিক জনগণ, অধিকারও ভোগ করে জনগণ, অধিকার যখন কেউ কেড়ে নেয় সেজন্য প্রতিরোধ করতে হবে জনগণকে। তাই আমার যেহেতু 1971 সাল দেখেছি, সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে যে বীরত্ব আমি লক্ষ্য করেছি, যে দেশপ্রেম আমি লক্ষ্য করেছি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ কোনো একনায়ককে আর ভবিষ্যতে বরদাস্ত করবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ আবার মাঠে নামবে এবং আবার যেই লক্ষ্য অর্জনের জন্য 1971-এ এত মানুষ আত্মত্যাগ করেছে সেই লক্ষ্য জনতা সংগ্রামের মাধ্যমে আবার বাস্তবায়িত হবে, এ ব্যাপারে আমার অনেক দৃঢ় আশাবাদ রয়েছে। অনেক ভালো লাগলো স্যার আপনার কথা শুনে। আমি আরেকটু আসতে চাচ্ছি যে আপনি শরীফ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সরাসরি মুক্তিযুদ্ধে আপনি যুদ্ধ করেছেন, সমগ্র ভাগের থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি শরীফ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা বলেছেন। এটা আমাদের জাতীয় সংসদ বর্তমান একটি অবৈধ বলেন কিংবা অনির্বাচিত একটি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই সংসদে দাঁড়িয়ে যখন এমপি মন্ত্রী কিংবা বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওনা যখন বলে যে শরীফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো কোনো মুক্তিযোদ্ধাই না, তিনি যুদ্ধ করেননি, এই সব বক্তব্য শুনে আসলে আমরা তো সাধারণ আমাদের যুদ্ধের মানে মানে অংশই না, আমরা মানে আহত হই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার ভিতরে কি পীড়া দেয় এবং আমি আপনার মুখ থেকে বাংলাদেশের যত মহান মুক্তিযোদ্ধারা আছে তাদের ভিতরে
পীড়াটা আমি জানতে চাচ্ছি। এটি অনেক দুঃখজনক যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম এবং জীবন বিপন্ন করে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাকে বর্তমান শাসক দল মুক্তিযুদ্ধেই মনে করেন এবং তার বীরত্বম খেতাবটি কেড়ে নেওয়ার জন্য একটি অপচেষ্টা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের সাধারণ মানুষ একজন মুক্তিযোদ্ধার এইভাবে অপমান কখনোই মেনে নেবে না। জেড ফোর্স ছিল এমনই একটি বাহিনী যারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি গ্যালেন্টি অ্যাওয়ার্ড অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীরত্ব বীর বিক্রম এর প্রতি সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার অর্জন করেছে, আবার এদের শহীদের সংখ্যাও সবচেয়ে বেশি এই জেড ফোর্সের। এবং কিভাবে আমরা সিলেট দখল করেছি সবাই জানে, মিত্রবাহিনীর আগে কীভাবে সিলেট শহর প্রবেশ করে সারাদিন যুদ্ধের পর সিলেটকে মুক্ত করেছি সেটি বর্ণনা আমি ইতিমধ্যেই দিয়েছি। এবং তৎকালীন কর্নেল জিয়াউর রহমান তিনি এই রণাঙ্গনে অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে আমাদের পরিচালনা করেছেন। রণাঙ্গনে যেখানে তার না আসলেও চলত, জীবন বিপন্ন করে সেখানে এসে তিনি যুদ্ধ করেছেন জেড ফোর্সের সাথে, অথচ কেবলমাত্র ঈশ্বর প্রসূত হয়ে, কেবলমাত্র ঈশ্বর কারণে তার জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে একটি রাজনৈতিক দল তাকে হেয় করার জন্যে তাকে কখনো আইএসআই এজেন্ট, কখনো অখ্যাত মেজর ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করে। এটি দেশবাসী অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছে, বিশেষ করে আমরা যারা মুক্তিযোদ্ধা প্রধানত তার অধীনে থেকে যুদ্ধ করেছি, রণাঙ্গনে তার সাহসিকতা দেখেছি, আমাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক এবং বিব্রতকর। স্বাধীন দেশে আজকে এই যে একটি নির্বাচন হলো, আমি আমার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, তারা কয়েকবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। বিগত 2018 সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম বিএনপির, সেখানে এলাকায় যাওয়ার পর যেদিন আমি আমার এলাকায় গিয়েছি সেদিন এসে পুলিশ আমার পাশ ঘিরে রেখেছে। পুরো নির্বাচনটি আমি ঘর থেকে বেরোতে পারিনি পুলিশ ঘিরে রাখার কারণে, এবং নির্বাচনের দিন একটি মামলাও আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে যার হাজিরা এখনো দিয়ে যাচ্ছি। এই যদি হয় নির্বাচন, তাহলে কেন আমরা একাত্তরে যুদ্ধ করলাম, কেন মানুষ গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার করলো? সুতরাং বর্তমানে অনির্বাচিত সরকার এরাই দেশে উন্নয়নের পথে বাধা, এরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা। আজকে তারা শুধু নিজ দেশে জনগণের কাছে ঘৃণিত নয়, তারা বিশ্ববাসীর কাছেও কলঙ্ক লেপন করেছে বাংলাদেশের ললাটে, যে কারণে বাংলাদেশের কয়েকটি সরকারি প্রতিষ্ঠান, র‍্যাব এবং তার কর্মকর্তারা তারা আন্তর্জাতিক অঙ্গনেও নিষেধাজ্ঞা স্বীকার করেছে। এই নিষেধাজ্ঞাটা মাত্র তিনটা দেশে তারা দিয়েছে, বাংলাদেশ, নর্থ কোরিয়া এবং মিয়ানমার। তো বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল, তারা আমরা নর্থ কোরিয়া এবং মিয়ানমারের সাথে একই ব্র্যাকেটে কেন অন্তর্ভুক্ত হলাম? সুতরাং বর্তমান সরকারের আমলে বাংলাদেশ অনেক, শুধুমাত্র তারা জিয়াউর রহমানকে এবং জনপ্রিয় দল বিএনপিকে অপমান করে ক্ষান্ত হয় নাই, আজকে দেশের জন্য তারা অনেক দুর্ভোগ এবং অপমান বয়ে নিয়ে আসছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে ছোট করেছেন। আজকে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির সম্মুখীন, এবং যে ব্যাপক দুর্নীতি বাংলাদেশের এই যারা রাষ্ট্রক্ষমতায় যান তারা যে দুর্নীতির যে উদাহরণ স্থাপন করেছেন, ভবিষ্যতে একদিন একদিন সেজন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। এবং বিভিন্ন একটি আন্তর্জাতিক চ্যানেল আল জাজিরা টেলিভিশন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জাতিসংঘের যে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন তাদের কাছে যে বাংলাদেশকে যে গণতন্ত্রহীনতা এবং যেভাবে গুম খুন অত্যাচারের সংস্কৃতি গড়ে উঠেছে বর্তমান সরকারের শাসনামলে, এতে করে সারা বিশ্বে বাংলাদেশকে ছোট করা হয়েছে। জিয়াউর রহমানের মতো যারা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত এবং শ্রদ্ধার আসন পাওয়ার জন্য চেষ্টা করেছেন তার বিপরীত পথে হাঁটছে বর্তমান সরকার। এটি অত্যন্ত দুঃখজনক যে জিয়াউর রহমানের খেতাব তারা কেড়ে নিতে চাচ্ছিল এবং তিনি একজন সৎ রাষ্ট্রপতি ছিলেন, নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, এই কথা উপেক্ষা করে তাকে একজন খলনায়ক হিসাবে তারা পরিচিত করার জন্য ইতিহাসে তারা নানা অলিক তথ্যের অবতারণা করছে। এটি অত্যন্ত দুঃখজনক। ক্ষমতার অপব্যবহার করে করা হচ্ছে। স্যার, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে 1965 সালে পাক ভারতে যে যুদ্ধ, সেই যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা এবং ওই যুদ্ধকে তার ভূমিকাকে কেন্দ্র করে কিন্তু তিনি একটা খেতাব পেয়েছিলেন। 1965 সালে
তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন অর্থাৎ প্রথম ইস্ট বেঙ্গলে একজন কোম্পানি কমান্ডার রূপে কর্মরত ছিলেন। তিনি আলফা কোম্পানির কমান্ডার ছিলেন। প্রথম ইস্ট বেঙ্গল লাহোরের কাছাকাছি বেদিয়ান সেক্টরে রক্ষণভূমে অবস্থান করছিল। সেই রক্ষণভূমির উপরে ভারতীয় বাহিনীর ট্যাঙ্ক নিয়ে কয়েকবার হামলা করেছে। সেখানে প্রথম ইস্ট বেঙ্গল অত্যন্ত সাহসিকতার সাথে, বিশেষ করে তৎকালীন মেজর জিয়াউর রহমান আলফা কোম্পানি কমান্ডার হিসাবে সাহসী ভূমিকা রাখেন এবং তার রক্ষণভূমির সামনে তিনটি ট্যাঙ্ককে অকেজো করে দেওয়া হয়। এবং এই যুদ্ধে এই যে প্রথম ইস্ট বেঙ্গল পুরো তৎকালীন পাকিস্তান আর্মির মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার অর্থাৎ সিতারা জুরাত তামগাই খেদমত ইত্যাদি তখনকার দিনে যে পাকিস্তানিদের যে সেনাবাহিনীর যে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ছিল সেগুলো সবচেয়ে বেশি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি প্রথম ইস্ট বেঙ্গল অর্জন করে, যার জন্য জিয়াউর রহমান কৃতিত্বের দাবিদার। তো সেই যুদ্ধের ফলে প্রথমবারের মতো এস্টাবলিশড হলো যে আগে পাকিস্তানিরা বলতো যে বাঙালিরা যোদ্ধা জাতি নয় মার্শাল রেস, কিন্তু এই বেদিয়ান সেক্টরে লাহোর রক্ষার যুদ্ধে প্রথম ইস্ট বেঙ্গল যে সাহসিকতার সাথে যুদ্ধ করে বাঙালি যে যোদ্ধার জাতি তার একটি প্রমাণ 1965 সালে পাকবর যুদ্ধে দিয়েছিল। এবং পরবর্তীকালে এই যুদ্ধের এক্সপিরিয়েন্স আমাদের কাজে লেগেছে। যে ব্যাটালিয়ানটি লাহোরে যুদ্ধ করেছিল আমিও সেই ব্যাটালিয়ানই কমিশন পেয়েছিলাম প্রথম ইস্ট বেঙ্গল, এবং এটি জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিল এবং বৃহত্তর সিলেট অঞ্চলে বীরত্বের সাথে যুদ্ধ করে এবারও মুক্তিযুদ্ধেরও সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার এই প্রথম ইস্ট বেঙ্গল পায়। এবং উভয় ক্ষেত্রে তিনি প্রথমবার তিনি আলফা কোম্পানির কমান্ডার ছিলেন, পরের বার মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলে তিনি জেড ফোর্স কমান্ডার অর্থাৎ ব্রিগেড কমান্ডার ছিলেন। এবং জিয়াউর রহমান রণাঙ্গনে একজন দক্ষ কমান্ডার ছিলেন, তিনি রাষ্ট্রপতির রূপেও অত্যন্ত জনপ্রিয় এবং একজন দক্ষ রাষ্ট্রপতি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আর তিন ঘন্টা পরে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। এই জন্মবার্ষিকীকে সামনে রেখে আজকে আপনার শপথ কি হবে এবং আগামী ভবিষ্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে শপথ কি হওয়া উচিত? মহান নেতা জিয়াউর রহমান তিনি একজন সৈনিক হিসাবে এবং একজন রাষ্ট্রনায়ক হিসাবে যে উদাহরণ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই দেশকে গড়ে তোলার জন্য তিনি যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, দেশকে স্বনির্ভর করার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেই আদর্শকে ধারণ করে বিএনপির চলা উচিত। আমাদের জন্য তার কর্মকাণ্ডই প্রেরণা, তার কর্মকাণ্ডই আমাদের আদর্শ হিসাবে বিবেচিত হবে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, আমরা আশা করব জিয়াউর রহমান যে আদর্শ দেশের জন্য স্থাপন করে গিয়েছেন, দলের জন্য স্থাপন করে গিয়েছেন, সেটিকে অনুসরণ করাই এই মুহূর্তে বিএনপির অগণিত নেতাকর্মীদের জন্য প্রধান কর্তব্য বলে আমি মনে করি। এবং তার এই জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করা উচিত যে জিয়া বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ তার প্রিয় স্লোগান ছিল, সেই স্লোগানটি ধারণ করে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। মানুষের যেসব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, দেশের মালিকানা আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এটাই হোক আজকের দিনে বিএনপি নেতাকর্মীদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের এই ভার্চুয়ালি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভাটি শুনছিলেন, সেখানে অংশগ্রহণ করেছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, উনি আমাদের সামনে উপস্থিত হয়ে ওনার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যে স্মৃতিচারণ করেছেন সেটা আমরা খুব সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি,
তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বাংলাদেশে স্বাধীনতা এনেছেন এবং বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে তিনি থেকে বাংলাদেশ নামক একটি ক্ষুদ্র দেশকে বিশ্বের দরবারে তিনি পরিচিতি লাভ করে দিয়েছিলেন, এবং যার কারণে আমাদের শ্রদ্ধেয় নেতা এবং বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছেন যে তিনি বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে তিনি কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। আজকে তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন সাহেব যেটি বললেন, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তাদেরকে আগামী দিনের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি যে আজকের এই অনুষ্ঠানটি কিংবা আলোচনা সভাটি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এটি যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়। এই আলোচনাটি যেন আমাদের নতুন প্রজন্মের প্রতিটি কোমলমতি শিশুদের কানে কানে পৌঁছে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ঘোষণা দিয়েছে, এবং তার ঘোষণার মাধ্যমে শুধু না, তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আর তার জন্মদিন উপলক্ষে আমাদের সকলে শপথ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবারও যদি জীবন দিতে হয় আমরা তরুণ প্রজন্ম সেই জীবন দেওয়ার জন্য, সেই ত্যাগের জন্য আমরা প্রস্তুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের স্বাধীনতার মহান ঘোষক বীর বাঙালি এবং স্বাধীনতার মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চির অমর, দেশনায়ক জনাব তারিক রহমান জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।